রাজ্য জুড়ে নাইট কারফিউ উঠে যেতে রাতের অন্ধকারে কোনো এক সময় দুষ্কৃতিকারীদের দ্বারা ভাঙচুর তিন ক্ষুদ্র ফুটপাত ব্যবসায়ীর দোকান, ঘটনা তেলিয়ামুড়ায়। জানা যায়, তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুদের নাকের ডগায় রাতের অন্ধকারে কিভাবে তিনটি দোকানে ভাঙচুর চালায় এ নিয়ে তেলিয়ামুড়ার সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উকি মারছে পুলিশ বাবুদের ভূমিকা নিয়ে। আরও জানা যায়, তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পিচৌমুহনি, সেখানে ছোট একটি পানের দোকান রামকৃষ্ণ রায়ের। সেই দোকানে পানের খিলি বিক্রি করে সংসার প্রতিপালন করে আসছে দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ রায়। সেই দোকানে ভাঙচুর করায় অনেক ক্ষতির সম্মুখীন ওই ক্ষুদ্র ব্যবসায়ী। শুধু তাই নয়, ওই রাতে তেলিয়ামুড়া থানা থেকে 50 গজ দূরত্বে স্টেট ব্যাংকের কাছাকাছি জাতীয় সড়কের পাশে অবস্থিত আরও একটি পানের দোকানে এবং একটি চায়ের স্টলে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। এ নিয়ে গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। এখানে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, শহরের প্রাণকেন্দ্র অম্পিচৌমুহনি এবং তেলিয়ামুড়া থানার সামনে পুর পরিষদের অত্যাধুনিক সুবিধাযুক্ত লাইটের ব্যবস্থা থাকলেও কিভাবে দুষ্কৃতিকারীরা এই কাণ্ড ঘটাতে পারে এবং পুলিশই বা কি করেছিল, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কারণ প্রতি রাতেই পুলিশ বাবুরা প্রহরারত অবস্থায় থাকে শহরের বিভিন্ন জায়গাগুলিতে। আসলে একে তাহলে পুলিশ ওই রাতে প্রহরারত অবস্থায় ছিল, প্রশ্ন জনমনে। আপনার কিরকম ক্ষতি হয়েছে? ক্ষতি তো মোটামুটি সব কিছু হয়েছে, দোকানের ভিতরে তো কোনো কিছু সব কিছু। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ রায়। কোন জায়গায় এটা? আমরা অন্তর্জন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।